নমস্কার বন্ধুরা অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে তিন রকমের রায়তা বানাবো কিউকাম্বার রায়তা ফ্রুটস রায়তা আর ম্যাঙ্গো রায়তা তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি নিয়েছি বলে দেব টক দই ওখানে নিয়েছি আঙুর এখানে কাঁচা লঙ্কা কাঁচা আম অরেঞ্জ আর এখানে আছে শশা আর এখানে ভাজা মশলা একটা এটা হচ্ছে লবণ আর চিনি প্রথমে একটা বড়ো একটা বাটির মধ্যে আমি টক দইটা ঢেলে নিচ্ছি পরিমাণ মতো ওই তিনশো গ্রামের মতো টক দই লাগবে আমার তিনটে রায়তার জন্য এই রায়তাটা কিন্তু এই গরমের সময় ভীষণই উপকার শরীর ভেতর থেকে ভীষণ রিফ্রেশ করে প্রত্যেকটা রায়তার আলাদা আলাদা কাজ আছে প্রথমে আমি কি করছি এই টক দইটাকে আগে প্রিপেয়ার করে নিচ্ছি লবণ দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি আর এই যে ভাজা মশলা মানে এটা গোলমরিচ জিরে আর ধনের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে এটা রেখে দেব আর টক দইটা যদি প্রিপারেশানটা করা থাকে সেটা খুবই পরবর্তী স্টেপের জন্য আমার সুবিধে হবে কাজে আর এই যে একটা বরফের গোলা দিয়ে দিলাম এটা দিলে কী হবে দইটা ভীষণ ঠান্ডা থাকবে আর রায়তা তো আমরা ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করি সেই জন্য আমি একটা বড়ো বরফের টুকরো দিয়ে দিয়েছি দিয়ে এদিকে আমি শশাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এটা কিন্তু শশাগুলো গ্রেট করেই নেবেন তবে খেতে ভালো হবে রায়তা এই যে দুটো শশাই আমি গ্রেট করে নিয়েছি একটা অন্য বাটি নিয়ে নিলাম এই যে বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে ঢেলে নিচ্ছি গ্রেট করে নেওয়া শশাটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও আমি একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে টুকরো করেও দিতে পারেন আমি একটু এইভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি এই যে সেটাও আমি এই শশার ওপরে নিয়ে নিলাম আর এই যে ভীষণ ঠান্ডা হয়ে গেছে টক দইটা দেখুন এবার পরিমাণ মতো টক দইটা আমি ঢেলে নিলাম বাটির মধ্যে এটা একটা বড়ো একটু বাটি নিলে ভালো হতো তা নিয়ে যখন নিয়েছি এটাতেই বানিয়ে নিচ্ছি এই যে ভালো করে গুলিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার পরে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে একদম রেডি হয়ে গেল আমাদের কিউকাম্বার রায়তা এবার আমি চলে এসেছি ম্যাঙ্গো রায়তা বানানোর জন্য ম্যাঙ্গোটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এখানে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে পুড়িয়েও নিতে পারেন একটু গ্রেড করে নিচ্ছি এই যে ম্যাঙ্গোর কাঁচটা বেরিয়ে গেছে দেখুন এবার এই ঠান্ডা টক দইটা আবার আমি এই ম্যাঙ্গোর ওপরে নিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব আর একটু সময় এটা গোলাতে হবে কারণ এটা ডালা ডালা বাঙিয়ে থাকে তো ভালো করে গুলিয়ে নিয়েছি আর যেহেতু এটা মানে ম্যাঙ্গো রায়তা সেই জন্য লবণটা আর একটু অ্যাড করে দিলাম আমি প্রথমে দেওয়া ছিল তবু এটা আলাদা একটু এক্সট্রা অ্যাড করলাম দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়ার পরে এখানেও তাই সেম জিনিস ভাজা মশলা আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এইদিকে ফ্রুট রায়তার জন্য আঙুরগুলোকে একটু কেটে নিতে হবে ছোটো ছোটো করে এই দেখুন আঙুরটা আমার কাটা হয়ে গেছে এখানে আমি অরেঞ্জটা একটু কেটে নিচ্ছি এই যে সেইবার যে লাস্ট আমার টকদইটা বেঁচে ছিল সেইটার মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত কেটে নেওয়া আঙুর আর কেটে নেওয়া অরেঞ্জটা দিয়ে দিলাম আর কয়েকটা টুকরো ওখানে রেখেছি সেটা আমি গার্ডেন দো দেবো বলে এই যে দিয়ে দিচ্ছি আঙুরগুলো আমি ওপর থেকে আর একটু স্লাইস করে কেটে নেওয়া অরেঞ্জটাও দিয়ে দিলাম দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য আমার রেডি হয়ে গেল ফ্রুট রায়তা এই যে কিউকাম্বার রায়তা আর ম্যাঙ্গো রায়তা আর ফ্রুটস রায়তা একদম রেডি এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই এটা খাবেন শরীর ভেতর থেকে ভীষণ রিফ্রেশ থাকে আর পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ